ইনিংসের 17তম ওভারের শেষ বল, ম্যাচ জিততে 19 বলে 45 রান প্রয়োজন ফরচুন বরিশালের। বোলার শফিকুল ইসলাম সেই ওভারের 5 বলে খরচ করেছিলেন 10 রান। শেষ বলে স্কুপ করতে গিয়ে বল হাওয়ায় ভাসিয়ে দেন বরিশালের আশা ভরসার প্রতীক আফিফ হোসেন ধ্রুব, ধরা পড়েন উইকেট রক্ষক মুশফিকুর রহিমের হাতে। জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকা আফিফের উইকেট নেওয়ার পর বাঁধন হারা উদযাপনে মত্ত হওয়ার কথা ঢাকা শিবিরের, কিন্তু দেখা গেল উল্টো দৃশ্য। আফিফের বিদায় ঘণ্টা বাজানো ক্যাচ গ্লাভস বন্দি করার পর ফাইন লেগে দাঁড়ানো নাসুম আহমেদের দিকে রীতিমতো তেড়ে যান মুশফিক। রাগি চোখে নাসিমের মুখে ঘুষি মারার ভঙ্গিমা করেন তিনি। বল যখন হাওয়ায় বাজছিল তখন পেছনের দিকে যাচ্ছিলেন মুশফিক আর নাসুমও ধীর পায়ে সামনে এগোচ্ছিলেন, তবে মুশফিক বলের কাছাকাছি চলে যাওয়ায় থেমে যান নাসুম। ক্যাচটি লুফে নেওয়ার পর নাসুমের সঙ্গে মৃদু ধাক্কার মতো লাগে মুশফিকের, তখনই রেগে আগুন হয়ে যান ঢাকা অধিনায়ক। হাতে থাকা বলটি নাসুমের দিকে ছুড়ে মারার ভঙ্গি করেন তিনি, মনে হচ্ছিল বল সহই মুখে ঘুষি মেরে দেবেন। সঙ্গে সঙ্গে অধিনায়কের কাছে ক্ষমা চান নাসুম, পর মুহূর্তেই আবার তার পিঠ চাপড়ে দেন মুশফিক। এই ম্যাচে নাসুমের ওপর মুশফিকের রেগে যাওয়ার ঘটনায় এটি প্রথম নয়, এর আগে ইনিংসের 13তম ওভারের তৃতীয় বলেও একই ঘটনা ঘটে। আগের বলে আফিফের কাছে ছক্কা হজম করেন নাসুম, পরের বলটি অনসাইডে ঠেলেই 1 রান নেন আফিফ, চেষ্টা করেন দ্বিতীয় রানের জন্য, যদিও তা নিতে পারেননি। ওদিকে বলের দিকে 2 পাস থেকে দৌড় দেন নাসুম ও মুশফিক, তবে বল আগে পেয়ে যান মুশফিক। তিনি থ্রো করতে উদ্যত হলে দেখেন নাসুম ঠিক তার সামনেই দাঁড়িয়ে, তখন ছো না করে আবারও রক্তিম চোখে নাসিমের দিকে বল ছুড়ে মারার ভঙ্গিমা করেন ঢাকার অধিনায়ক। সেবারও অধিনায়কের কাছে ক্ষমা চেয়ে নেন নাসুম। সতীর্থ খেলোয়াড়ের দিকে এমন মারতে উদ্যত হওয়ার ঘটনা আজই প্রথম নয়। লীগ পর্বে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যকার ম্যাচেও দেখা গেছে এমন দৃশ্য। চট্টগ্রামের ইনিংসের শেষ ওভারে ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা সতীর্থ আনিসুল ইসলামের উপর রেগে যান সাইফউদ্দিন। টিভি রিপ্লেতে স্পষ্টতই দেখা গেছে যে থাপ্পড় মারার ভঙ্গি করছেন রাজশাহীর এই অলরাউন্ডার।